হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো আমি তানভীর বুরাজ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিওতে। বন্ধুরা, আজকের বিষয় বা আজকের ভিডিওর যে টপিক সেটি হচ্ছে ভারতীয় ভিসা পাওয়ার জন্য আসলে আপনাদেরকে কোনটি বেশি হেল্প করবে, ব্যাংক স্টেটমেন্ট নাকি ডলার ইনভেস্টমেন্ট নাকি ভারতের যে ট্রাভেল কার্ডটি আছে সেটি। তো চলুন আজকে এই বিষয়টি নিয়ে কথা বলি। তো প্রথমে আসি ভারতীয় ভিসার জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ বা কোনটি বেশি দরকারি। মূলত ভারতীয় ভিসা আগে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে খুব ভালোভাবেই দিত, এখনও দিচ্ছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট অনেকে আসলে ব্যাংক স্টেটমেন্ট এবং ডলার ইনভেস্টমেন্ট অনেকে আসলে আগে ফেক বা ভুল একটা কম্পিউটার থেকে 100-150 টাকার বিনিময়ে ফেক একটা স্টেটমেন্ট অথবা একটা ডলার ইনভেস্টমেন্টের কপি নিয়ে তারা ভিসার জন্য আবেদন করত। সেই ক্ষেত্রে অনেকের ভিসা রিফিউজ হতো বা হয়। আর এখন কিন্তু আপনারা যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেন, আপনাদেরকে ভিসা আবেদন কেন্দ্রে, এটি মূলত যারা প্রথম ভারতে ভিসা আবেদন করবেন, আগে করেননি, তাদের জন্য বলছি। আর যারা নতুন ভিসা করেছেন বা গিয়েছেন তাদের বিষয়টি আলাদা। তো যারা নতুন বিষয়টি তাদের জন্য, তো এখন যদি আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেন, তাহলে আপনাদের কাছে ভারতীয় ভিসা এম্বাসি সেন্টারে যখন আপনারা যেদিন ফেস করবেন, পাসপোর্ট জমা দিতে যাবেন, সেদিন কিন্তু আপনাদেরকে 100% শিওর দেখতে চাইবে যে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংক নাম্বারটি দেওয়া আছে সেই ব্যাংক নাম্বারের বিপরীতে যে চেক বইটি আছে সেটি আপনাদেরকে শো করতে হবে। এটি আপনাদেরকে শো করতে হবে। আমি আমার আগের ভিডিওতে বলেছি বা পরবর্তীতে একটা ভিডিও হয়তো আসছে এটির পরে, তো সেই ভিডিওতে আমি বলেছি যে 2019 সালে যখন ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য ভারতীয় ভিসা এম্বাসিতে যাই, তো সেখানে এক বৃদ্ধ মানুষ, তিনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসার জন্য এম্বাসিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট শো করে। সেই ব্যাংক স্টেটমেন্টটি ছিল খুব সম্ভবত রূপালী ব্যাংকের এবং তিনি যে চেক বইটি নিয়ে যান সেটি হচ্ছে সোনালী ব্যাংকের। তো একটার সাথে আর একটা মিল হয় না। মিল না হওয়ার কারণে কিন্তু সরাসরি তার পাসপোর্টটি তারা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে দেয়। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, মানে বিষয়টা কতটা কষ্টকর। সে অনেক দূর থেকে আসছিল, সে বারবার বলছিল যে আমি অমুক জায়গা থেকে এসেছি, মানে আমার আসতে অনেক কষ্ট হয়েছে, তো আপনারা আমার পাসপোর্টটিকে গ্রহণ করেন, কিন্তু তারা কোনোভাবে এটি গ্রহণ করতে রাজি হয়নি। কারণ আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকে ফেক একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে 100-150 টাকার বিনিময়ে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, এবং ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে, সেই সাথে যারা ডলার ইনভেস্টমেন্টের বিষয়টি আছে, ডলার ইনভেস্টমেন্টের যদি আপনি এখন ডলার ইনভেস্টমেন্ট দিয়ে ভিসা আবেদন করেন, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আগে ডলারটা ইনভেস্ট করা লাগবে পাসপোর্টের মধ্যে এবং ডলারটা সাথে করে নিয়ে যেতে হবে। আপনাদের যখন ভিসা এম্বাসিতে আপনারা পাসপোর্ট জমা দিবেন, তখন কিন্তু আপনাদেরকে দেখতে চাবে যে আপনি যে ডলারটি ক্রয় করেছেন, এখানে যে ডলারটি ইনভেস্ট করা আছে পাসপোর্টের শেষের যে পাতাগুলোই, তো এই ডলারগুলো কই, এই সমমূল্যের ডলারগুলো কই আমরা দেখব। আপনারা যদি সেটি দেখাতে ব্যর্থ হয়ে যান, তাহলে কিন্তু আপনারা ভিসা পাবেন না, আপনাদের ওইখান থেকেই ফিরে আসতে হবে। তো আপনারা যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ভালো আর্থিক লেনদেন করেছেন, তাদের জন্য নিঃসন্দেহে ব্যাংক স্টেটমেন্ট খুবই হেল্পফুল। তাদের অতিরিক্ত ডলার ইনভেস্ট করা লাগবে না। যদি ট্যুরিস্ট ভিসায় যান বা অন্যান্য ভিসায়, যেখানে দেখবেন যে 10-15 হাজার টাকার বেশি আপনাদের খরচ হচ্ছে না, এমনি বাংলাদেশ সরকারের যে মুদ্রানীতি সেই অনুপাতে আপনারা 10,000 বাংলাদেশি টাকা দেশের বাইরে লিগালি নিয়ে যেতে পারবেন এবং বাকি টাকা নিয়ে যেতে গেলে আপনাদেরকে কিন্তু ডলার ইনভেস্ট করা লাগবে। তো ডলার ইনভেস্ট কীভাবে করবেন সে বিষয়ে একটি ভিডিও আমার আসছে, আপনারা ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে পেয়ে যাবেন। আর ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা দেয় না এমনটি না, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা দেয় আমি নিজে পেয়েছি। আমি 3 মাসের একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করে অল্প কিছু টাকা ব্যাংক স্টেটমেন্টে দেখিয়েছিলাম, 20-22 হাজার টাকা 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্টে, তো আমার ভিসা দিয়ে দিয়েছিল, আমি কিন্তু ভিসা পেয়ে গেছি। এটি ডাস্ট বাংলা একটি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল এবং আমার কিন্তু কোনো চেক বই ছিল না। আর আপনারা যদি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করেন, আপনারা যদি চেক বই থাকে চেক বই নিয়ে যাবেন, যদি এটিএম থাকে এটিএম কার্ড থাকে এটিএম। আমার কিন্তু আমাকেও রিফিউজ করার একটা প্রসেসে তারা চলে গিয়েছিল, কারণ আমার অ্যাকাউন্টটা ছিল স্টুডেন্ট অ্যাকাউন্ট, তো 500 টাকার বিপরীতে আমি অ্যাকাউন্টটি খুলেছিলাম। তো আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে ব্যাংকে স্টেটমেন্টটি এনেছেন আপনার চেক বইটা কই, তখন আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে আমি দেখলাম যে আমার তো
চেক বই দেয়নি, কিন্তু আমার একটা ব্যাংক এটিএম কার্ড দিছে। তো আমি এটিএম কার্ডটি দেখিয়ে বললাম আমার যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টে চেক বই দেয় না, এটা হচ্ছে আমার এটিএম কার্ড। তো কার্ডটি তারা দেখে এবং স্টেটমেন্টটি তারা দেখে, তারপরে আমার ভিসা মূলত দিয়ে দেয়। মানে ওই দিনই দেয়নি, আমার পাসপোর্টটি তারা জমা নেয় এবং পরবর্তীতে আমি ভিসা পেয়ে যাই। এবার আসি ভারতীয় ট্রাভেল কার্ড। তো ভারতীয় ট্রাভেল কার্ড পাওয়ার জন্য আপনাদেরকে ভারতীয় যে ভিসা আবেদন সেন্টার আছে বলে, যেটাকে আমরা ভিসা আবেদন সেন্টার বলি, সেটা আসলে ভিসা আবেদন সেন্টার প্লাস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু ওইটা একটা প্রতিষ্ঠান বা শাখা। তো ওইখানেই আপনারা খুব সম্ভবত অ্যারাউন্ড 15,000 টাকা এইরকম এইরকম একটা চার্জ দিলে, ওদের একটা যে সার্ভিস চার্জ আছে এইটা কেটে টেটে নেওয়ার পরে আপনাকে ট্রাভেল কার্ডটি দিবে। এবং ওখানে 15,000 টাকা সমপরিমাণ, হয়তো 1 থেকে 1.5 হাজার, মানে 1600 টাকা কম থাকতে পারে, কারণ এটা চার্জ আছে এবং অন্যান্য টাকা রিচার্জের এইসব কিছু সার্ভিস চার্জ কেটে নিয়ে আপনাদেরকে ওই সমপরিমাণ টাকা ওখানে ওরা ইনপুট করে দেয়। এবং এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ডটি আমাদের যেরকম বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক, ভারতেরও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার যদি ভুল না হয়, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওই এটিএম কার্ডটি নিয়ে আপনারা ভারতের যে কোনো বুথ থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। সে আপনারা লাদাখ যান, সিমলা যান, মানালি যান এবং ভারতের প্রত্যন্ত যে অঞ্চলে যান যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্ডটি চলে, তো সেখান থেকে আপনারা টাকা সংগ্রহ করতে পারবেন। এবং এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কার্ড, এই কার্ডটি থাকলে কিন্তু আপনারা আপনাদের কাগজপত্রে যদি কোনো ভুল ত্রুটি না থাকে এবং ক্রিমিনাল কোনো অকারেন্স বা কোনো রিপোর্ট যদি আপনাদের ওরা না পায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা 100% নিশ্চিত। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভারতীয় ভিসা করার জন্য সবচেয়ে বর্তমানে সিকিউর এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে হচ্ছে ইন্ডিয়ান ট্রাভেল কার্ড। তো এই কার্ডটি কিছুদিন যাবৎ বন্ধ ছিল আমি যতদূর জানি, তো কার্ডটি চালু হয়েছে কি না আপনারা ভারতীয় যে ভিসা আবেদন সেন্টারগুলো আছে বাংলাদেশের, সেখানে যদি আপনারা ওই কার্ডটি সংগ্রহ করতে চান কল করে জেনে নেবেন। কারণ কল করে জেনে নিলে আপনারা সুবিধা হবে, যদি কার্ডটি চালু না হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ডলার ইনভেস করতে পারবেন সোনালী ব্যাংক থেকে বা বাংলাদেশের সরকার বা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে, তো আর না হলে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো এই তিনটার ভিতরে এখন সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে প্রথমত হচ্ছে ভিসা কার্ড ইন্ডিয়ান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, দ্বিতীয় হচ্ছে ডলার ইন্ডোর্সমেন্ট, তৃতীয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তিনটা পর্যায়ে আপনাদেরকে ভারত ভিসা দিবে, কিন্তু ট্যুরিস্ট ভিসা যখন বাই রোডে চালু হবে তখন হয়তো আপনাদেরকে তারা ইনফ্লুয়েন্স করতে পারে বা বলতে পারে যে ট্রাভেল কার্ডটি করার জন্য, এবং এই কার্ডটি করা সুবিধাজনক, আপনারা এই কার্ডটি থাকলে ভারতের যে কোনো বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এবং সহজেই ক্যারি করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটি ইনফরমেশন, যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে বোঝানোর সুবিধার্থে। অনেকে কমেন্ট করছিলেন যে ভিডিও শর্ট বানিয়ে ফেলছি, শর্ট ভিডিওতে তাদের বুঝতে অসুবিধা হয়, এই জন্য ভিডিও একটু লং হয়ে গেল। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আর কী ইনফরমেশন পরবর্তীতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।